আমরা মানুষ, আমাদের পছন্দ কিন্তু একরকম নয়। স্বভাব মাঝে মাঝে ক্ষেত্রে একরকম মিলে গেলেও পছন্দের তালিকায় কিন্তু এক একজনের এক এক রকম, সেটা খাবারই হোক বা কাপড় চোপড়। তো আমি যে খাবারটা খুব তৃপ্তি নিয়ে খাবো, আর একজন সেটাকে নাক সিটকাবে। তবুও আমি আজকে যে খাবারটা রান্না করছি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলে আসলাম। এই যে প্রথমে আমি এখানে লইট্টা শুটকি আর কিছুটা আলু একসাথে নিয়ে প্রথমে লইট্টা শুটকিটাকে ভালো করে খোলায় ভেজে নিয়েছি, তারপর ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে এরপর সব মশলা দিয়ে লইট্টা শুটকিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি রান্নার ক্ষেত্রে একটু একটু পানি দিয়ে কষাই, সময় নিয়ে রান্নাটা কিন্তু আর কম বেশি সবাই জানি। আর রান্না যত আপনারা সময় দিবেন রান্নাতে ততই বেশি টেস্টি হবে। রান্না তো তাড়াতাড়িও করা যায়, কিন্তু আস্তে আস্তে একটু জালটা মিডিয়ামে রেখে যখন রান্নাটা করবেন সে রান্নাটা খেতে কিন্তু মজা হবে। তো এই তো অনেকক্ষণ ধরে আমি এই যে শুটকি মাছটা আর আলুটাকে কষিয়ে নিচ্ছিলাম, একটু একটু পানি দিচ্ছিলাম, আর এই যে ক্লোজলি দেখাচ্ছিলাম। এই লইট্টা শুটকিটা দিয়ে এই যে রান্নাটা করছি সেটা অনেক বেশি মজা হয়, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি জানি অনেক আপুরা অনেক এখানে আমার থেকেও ভালো রাঁধুনি আছেন, আবার অনেক আপুরা নতুন সংসার পেতেছেন, কোনটা দিয়ে কী রান্না করবেন বুঝতে পারছেন না। আবার কেউ কেউ চিন্তা করছেন একটু অন্যরকম খাবার রান্না করতে পারলে শ্বশুর বাড়িতে কিন্তু ভালোই হয়। তো সব কথা চিন্তা করে আমি ভাবলাম ঠিক আছে, আমি যেহেতু রান্নাই করব, আমার এই ছোট্ট পেজে যে কয়েকজন আপুই আছেন হয়তো হেল্প হলে হতে পারে। ভিডিওটা কিন্তু প্রপার ওয়েতে করতে পারিনি, দেখছেন তো ক্যামেরাটা উঁচু নিচু হয়ে যাচ্ছে বারবার, এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে রান্না করছিলাম, তাই একটু এলোমেলো হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইখানে যে করলাগুলো একটু বড় টাইপের সে করলাগুলো নিয়ে নিয়েছিলাম, করলাটা কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে শুটকিটা কয়েকবার কষিয়ে নিয়ে করলাগুলো দিয়ে দিলাম, এরপর বেশ কিছুটা কাঁচা মরিচ আর সাথে কিন্তু দিয়ে দিলাম রসুন আর একটা টমেটোও দিয়েছি। টমেটো দিলে গ্রেভিটা খেতে ভালো লাগবে। আর করলা যেহেতু আগে থেকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাই ওই কারণেই আসলে তিতাটা একটু কম লাগে। তো এই তো শুটকি দিয়ে করলা দিয়ে একটা মজাদার রেসিপি আমি বানিয়ে ফেললাম। আজকে অনেক দিন পর একটু শান্তি করে ভাত খাবো, আর চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। মাছ মাংস এগুলো তো প্রায় প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু একটু অন্যরকম খাবার কিন্তু মাঝে মাঝে খেতে মন চায়। যদিও বাড়ির ছোটরা কিন্তু এই টাইপের খাবারগুলো তেমন পছন্দ করে না, কিন্তু নিজের কথা চিন্তা করে মাঝে মাঝে নিজের পছন্দগুলোকে প্রাধান্য দিতে হয়, যেমন আমি আজকে দিচ্ছি। এই করলা দিয়ে শুটকি দিয়ে একটু আলু টমেটো সব রসুন সব কিছু দিয়ে মাখা মাখা এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত এত টেস্টি লাগবে। আহ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়েই গেল। যেহেতু আমি একা খাবো তাই জাস্ট একটা করলা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম, এটাই আমি দুদিন ভরায় খাবো। আর ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে রেসিপি শেয়ার করি, যদি কারো পছন্দ হয়, যদি কখনো কারো রান্না করতে ইচ্ছে করে তাহলে রেসিপি দেখে রান্না করে ফেলতে পারবেন। এই দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে, যাই বাবা এখন গরম ভাত দিয়ে করলাটা খেয়ে নিই। আল্লাহ হাফেজ।